মিয়ানমারের গুদার পাইনে নতুন পাঁচটি গণকবর পাওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি গেল বছরের আগস্টে রাখাইনে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা অন্তত চব্বিশ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলে এবং তাদের কাছে থাকা মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজের ভিত্তিতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে এপি ফেলে দিয়ে হত্যার পর লাশ নদীতে দিয়েছে কারো অ্যাসিড পুড়িয়ে দিয়েছে কারো দেহ কেটে টুকরো টুকরো করে ফেলেছে কাউকে ধান খেতে মাটি চাপা দিয়েছে মিয়ানমার বাহিনী কত মানুষকে হত্যা করা হয়েছে তা সত্যিই বলা কঠিন আমার জানা মতে চারশো রোহিঙ্গা হত্যা করেছে তারা যার মধ্যে দশ থেকে বিশ জনই শিশু আর গোড়া দশ কুড়ি জন আছে গাঁত এড়ে গিয়া বেগুন আড্ডি দেখেছে রাখাইনের সর্বত্র মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে অধিকাংশ মরদেহ এসিড দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে জঙ্গল পাড়িয়ে দিয়ে পালিয়ে আসার সময় আমার হাতে গুলি করেছে আমার কোমরে গুলি করেছে মিয়ানমারের সেনাবাহিনী ঘরে বন্দি করে রোহিঙ্গাদের পুরিয়ে মেরেছে তারা যারা যুবক তারা হয়তো বের হয়ে আসতে পেরেছে নারী ও শিশুরা যারা আসতে পারেনি তারা আগুনে পুড়ে পড়েছে আমি পুকুর পাড়ে দুটি গণকবর দেখেছি পুড়িয়ে মারার পর সব গণকবরে রোহিঙ্গাদের মাটি চাপা দেওয়া হয়েছে রোহিঙ্গাদের অভিযোগ মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে এই সব হত্যাকাণ্ড চালিয়েছে হত্যাকাণ্ডকে থামা চাপা দিতে সুপরিকল্পিতভাবে মরদেহ মাটি চাপা সহ নদীতে ভাসিয়ে দিয়েছে তারা এ খবরের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার বিশেষ দূত এসব হত্যাকাণ্ডের অভিযোগ উদঘাটনে তদন্ত কমিশন ও আন্তর্জাতিক গণমাধ্যমকে দেশটির বুথিডং ও মংডুতে প্রবেশের অনুমতি দিতে নাইপুদের প্রতি আবারও আহ্বান জানান রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যখন কথা হয়েছিল তখন একজন আমাকে জানিয়েছিলেন তিনি সাড়ে চারশো লোককে হত্যা করতে দেখেছেন আমি রোহিঙ্গাদের কাছ থেকে অনেকের নাম পেয়েছি যারা এখনও নিখোঁজ এর আগেও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এখন আরো পাঁচটি গণকবরের তথ্য প্রকাশিত হয়েছে আমরা আগেও এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করে অনুসন্ধান কমিশনের প্রবেশ দিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছি এসব গণকবর মিয়ানমারের গণহত্যার প্রমাণ এর আগেও রাখাইনে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল সেই গণকবর থেকে দশটি মরদেহ উদ্ধার করা হয় যাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করে মিয়ানমার সরকার আর বরাবরই রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও চালানো ও জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার এদিকে মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের বৃহস্পতিবার আবারও আদালতে হাজির করা হয়েছে ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের আনা রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে তাদের এদিনই অভিযুক্ত করে দণ্ড ঘোষণা করবে আদালত আহমেদ